পর্দা কাঁপাচ্ছে জওয়ান, আর সেই কারণে চারিদিকে উন্মাদনা। সর্বকালীন বলিউডের রেকর্ড গড়ে ফেললেন শাহরুখ খান। প্রথম দুদিনে ব্যবসা জানলে চক্ষু চড়ক গাছ হবে আপনার। শাহরুখ খান এমন একজন মানুষ, তিনি পর্দায় আসা মানে একটা আলাদা উন্মাদনা। তাই তাবড় তাবড় স্টারেদের থেকেও তাকে এগিয়ে রাখেন ফ্যানেরা। সে কথা যে সত্যি সেটা ফের প্রমাণিত হলো। প্যান ইন্ডিয়ার রিলিজ হলো শাহরুখের জওয়ান। বেশ কয়েকদিন ধরে বা বলা যেতে পারে প্রিভিউ ট্রেলার থেকেই জওয়ান নিয়ে উন্মাদনা ছিল। প্রথম দিন হল ভরিয়ে দর্শক সিনেমা দেখেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও একই ছবি, এমনকি তৃতীয় চতুর্থ মানে মোটামুটি যা অগ্রিম বুকিং তাতে এখন শুধুই জওয়ানময় হয়েছে সবটা। 7ই সেপ্টেম্বর ভারতবর্ষে আর কোনো ছবি রিলিজের ঝুঁকি নেননি কোনো প্রযোজনা সংস্থা কিংবা পরিচালকরা, কারণ জওয়ান ঝড়, যেটাকে সাইক্লোন মনে হচ্ছিল সুনামি হয়ে আছড়ে পড়েছে। ছক্কার পর ছক্কা হাঁকিয়ে বক্স অফিসে বাজিমাত জওয়ান। 48 ঘন্টা পেরিয়ে গিয়ে লাভের অঙ্ক আকাশ ছোঁয়া। ফিল্ম ট্রেড অ্যানালিস্ট রমেশ বালার রিপোর্ট বলছে প্রথম দিনে বিশ্বব্যাপী 150 কোটির ব্যবসা। আন্তর্জাতিক বাজারে আধিপত্য শাহরুখের। ভারতের বাইরে অস্ট্রেলিয়ায় প্রায় 2.11 কোটি, জার্মানিতে 1.5 কোটির কাছাকাছি, নিউজিল্যান্ডে প্রায় 40 লক্ষ, ইংল্যান্ডে প্রায় 2.5 কোটির কাছাকাছি ব্যবসা। কার্যত বলিউডে এক নতুন যুগের সূচনা করলেন শাহরুখ খান তার জওয়ান অবতারে।